वेलकम बैक माय চ্যানেল এসএসজি ব্লগে ওয়ান সেকেন্ড তো আজ মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি তো সেটা হচ্ছে বাউরিয়া বাগনানের আগে বাউরিয়া তো মা সবাই বেরিয়ে গেছে অলরেডি আমরা রবিবার দিন সকাল 7:30 8:30 7:00 সময় উঠে এখন আমাদেরকে যেতে হচ্ছে তো যাই হোক মা বোন যাচ্ছে আর পেছনে আমি আর আমার ঠাম্মা Silencer gaya be piston piston hai ve pe 200 garam ye engine hai dhue mein hydro par system mein apne mein baatein nahi karte snitching nahi karte pitching jo bhi sab move pe teacher se dost game chusne wale sab leeches se dost sadak ki gyan yahan koi teacher nahi dost drama hi drama hai zindagi picture hai dost amal ye shot jab upar to amar shonge amar thamma jacche pashe to jay age jacche shobai thamma ke ami sob bag potto niye jacchi আমি এখন আমার মায়ের সঙ্গে টিকিট কাটতে যাচ্ছি তো এইখানে টিকিট কাউন্টার তো যাওয়া যাক প্রচুর ভিড় গাইজ প্রচুর ভিড় সকালবেলা রবিবার আমি ভাবলাম আজ ফাঁকা হবে কিন্তু প্রচুর ভিড় তো আমরা পৌঁছে গেছি এখন বাউরিয়া বাড়িতে প্রশ্ন এখন খুদ মেরা ভাই ইনসানো কে পাস মেয়ে খুদ মেরা ভাই ইনসানো কে পাস আমি আর ভাই কি বলে আগে আগে চলে এসেছি ভাল লাগছে না এই রোদের মধ্যে তার মধ্যে আবার রবিবার দিন ফাঁকা রাস্তা আলাদাই আমরা পুকুরের কাছে একটা ভালো জায়গা পেয়েছি যেখানে পুকুরের ঘাট দেখতে পাচ্ছ ভালো জায়গা খুব সুন্দর জায়গা আমি সোমর ছোটের ধরে আছি আর সোমর বাকি গাইজ আমরা এখন চলে এসেছি যেখানে আনতে হচ্ছে এটা আমার একটা দাদু তো যাই হোক তো আমরা চলে এসেছি অনেকক্ষণ চলে এসেছি এসে এখানে ঠিক গেট এটা তো যাই হোক চলো এই মেয়েটাকে তোমরা চিনবে না এ হচ্ছে একটা আমার ছোট বোন এই দুটো আচ্ছা আমি গাইজ এখন বিকেল হয়ে গেছে সকালবেলা ওই গায়ে হলুদ দিতে গিয়ে এত মানে
মানে লেগে গেছিলো, তারপরে শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আমি আর ভিডিও ভিডিও করিনি। তারপর অনেক খাওয়া দাওয়া হলো, তো তারপরে আর কিছুই করানি। তারপরে এই জাস্ট এখন এটা মনে হচ্ছে আউটফিট, এই মানে এটা হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে। তো চলো এবার যাব, এবার আমি একদম ব্যাগ নিয়ে নিয়েছি, কেন কালকে আমাকে কলেজ যেতেও হতে পারে। তো তো আমি আজকে এখান থেকে বাড়ি বেরিয়ে যাবো, তারপর আই থিঙ্ক দেখা যাবে রাতে বাড়িতে। তো আবার আসবো মঙ্গলবার, তো চলো যাওয়া যাক এখন। এখানে আর শুধু সাইকেল, কোনো মানুষের একটা কোনো সেন্স নেই। হ্যাঁ মানে এত দুর্ঘটনা হচ্ছে তারপরেও কোনো সেন্স নেই মানুষের, সাইকেল নিয়ে ঢুকে যাচ্ছে রেলগেটে, কি অবস্থা। আরেকটা ট্রেন আসছে শুনতে পাচ্ছি, এখানে আমাদের সব গাড়িগুলো এখানে আছে, 1 2 3 4 5 6, যাই হোক দেখো।